ফর এ ভেরি ডাইলুট সলিউশন সো দ্যাট রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ গিভেন বাই পি ওয়ান নট মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান নট ইজ ইকুয়াল টু ডব্লিউ টু ইন্টু এম ওয়ান ডিভাইডেড বাই ডব্লিউ ওয়ান ইন্টু এম টু। এইটো প্রুফ করব কেতিয়াবা দিয়ে বা এইটোর উপর কি আইব আমার নিউমেরিক্যাল কোয়েশ্চন সুদিব পারে। দেখা পাইছে না সবে? তো পি ওয়ান নট মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান নট দেখিছা? আচ্ছা এটা চা, আমি লাস্ট ক্লাসত কি পাইছিল? সো লাস্ট ক্লাস আমি করেছিল, কোডেন্ডিং করেছিল। তো উই নো দ্যাট আমি লাস্ট ক্লাস কি পাইছিলে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার আমি কাল যাওয়া ক্লাস স্টার্ট করেছিল না? তারপর ফর্মুলা একটা ওলাইছিল, কেনেকা দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এনেকে লিখেছিল ডেল্টা পি বাই পি ওয়ান নট ইজ ইকুয়াল টু কি আছিল, এক্স টু, হ্যাঁ না? ডেল্টা পি বাই পি ওয়ান নট ইজ ইকুয়াল টু এক্স টু, এইখিনি পাইছিল। আন উই নো দ্যাট এক্স টু ইজ ইকুয়াল টু হোয়াট, মোল ফ্রেকশন মানে কি আছিল, এন টু বাই এন ওয়ান প্লাস এন টু, মনত আছে না? নাইবা আছে? আমি যদি এনেকুৱা বনাও, সো এ সলিউশন সাপোজ মিক্সিং অফ টু সাবস্টেন্স এন বি এন্ড নম্বর অফ মোলস অফ এ ইজ সাপোজ এন ওয়ান এন্ড নম্বর অফ মোলস অফ বি ইজ এন টু, দেন টোটেল নম্বর অফ মোলস কিমান হব, এন ওয়ান প্লাস এন টু, মনে আছে না? সো দেয়ার ফোর নম্বর মোল ফ্রেকশন অফ এ এক্স ইকুয়াল টু কিমান হব, নম্বর অফ মোলস অফ এ ডিভাইড বাই টোটেল নম্বর অফ মোলস, মনত আছে না? এইটো সিমিলারলি এক্স বি ইকুয়াল টু কিমান আছিল, মনে আছে, এন টু ডিভাইডেড বাই এন, তারমানে যার মোল ফ্রেকশন লাগে তার মোলটো উপর ডিভাইড বাই টোটেল। সিমিলারলি আমি এটা লাস্ট ক্লাস পাইছিলো যে ডেল্টা পি বাই পি ওয়ান নট ইজ ইকুয়াল টু এক্স টু, এক্স টু মানে কি, এন টু বাই এন ওয়ান প্লাস এন টু হব, হয় না? সো ইয়ার লেখা উই নো দ্যাট, ইয়ার পর স্টার্ট করা, উই নো দ্যাট ডেল্টা পি বাই পি ওয়ান নট ইজ ইকুয়াল টু এক্স টু, আছে? ডেল্টা পি বাই পি ওয়ান নট ইজ ইকুয়াল টু এক্স টু। অ্যান্ড এক্স টু ইজ ইকুয়াল টু হোয়াট, এন টু বাই এন ওয়ান প্লাস এন টু। দিস ইমপ্লাইজ ডেল্টা পি মানে এনেকে লিখিব পারিম নয়, সো ইন প্লেস অফ ডেল্টা পি ইউ ক্যান রাইট পি ওয়ান নট মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই কি হব, পি ওয়ান নট। সো এইটো ফর্মুলাও তোমাকে নিউমেরিকেলের কারণে ইউজ করবো পারিবা দেই, যেটা এক্সামত মানে নিউমেরিকেল প্রবলেম আহিব তেতিয়া এইটো ফর্মুলা ইউজ করবা। ইয়ারপর আমাক যেটো প্রুফ করব দিছে এইটো আমি প্রুফ করিম। চা আছে লেখা নাও, কোয়েশনটোত একটা কোয়েশন মেনশন করেছে, কৈছে কি, ফর এ ভেরি ডাইলুট সলিউশন। ভেরি ডাইলুট কাক কয় জানানে, আমি এক গিলাস পানি লৈ তাতে যদি এক চামচ নিমখ গুলি দিওঁ সেইটো পানী খালে থাকি বহুত নিমখ নিমখ লাগিব, সেইটো ভেরি ডাইলুট নহয়, বহুত কনচেনট্রেটেড সলিউশন, হয় না? সেই এক গিলাস পানী যদি এক বাল্টি করে দিও, এক বাল্টি পানীত যদি আমি এক চামচ নিমখ দিও, তেতিয়া পানীখিনি খাই চালে নিমখ নিমখ লাগিব না? নালাগে, এক গিলাসত এক চামচ দিলে বহুত নিমখ চোকা হব, কিন্তু সেই এক বাল্টি পানীত যদি নিমখ এক চামচ দিওঁ তেতিয়া কিন্তু পানীখিনি খাই চালে নিমখ নিমখ নালাগিবই। আর কোনোবা যদি নেদেখা মানুহ এটা খাব দিওঁ সেই পানীখিনি, সি ক'ব নিমখ দিয়াই নাই বুলি, যোনে দেখছি দিয়া সিহে ক'ব নিমখ দিছে বুলি, নেদেখা মানুহটো ক'ব নিমখ দিয়াই নাই, তাৰমানে এনেকুৱা লাগিব যে নিমখ দিয়াই নাই, কিন্তু নিমখ দিয়া গেছি নে নাই, নিমখ কিন্তু দিয়া গেছি, হয় না? তো তেনেকুৱা সলিউশনবিলাক কয় ভেরি ডাইলুট সলিউশন, নিমখ নাই বুলি ক'লে ভুল নহয়, ইমান কম পচি পানীখিনিৰ তুলনাত, হয় না? সো দ্যাট মিন্স যদি এনেকুৱা হয় যে এক বাল্টিং পানী লৈ তাতে এক চামচ নিমখ দিছোঁ, এইটো কি হৈছে, ভেরি ডাইলুট সলিউশন। সো ইয়াতে এন ওয়ান আৰু এন টু কি, এন টু মানে হ'ল সল, এন ওয়ান মানে সলভেন্ট আমি কৈছিলোঁ সেইদিনা, আৰু এন ওয়ান মানে কি, সলুট নিমখখিনি। যদি এক বাল্টি পানী লৈ নিমখ এক চামচ দিওঁ, তাৰ মানে কি, এন ওৱানৰ ৰেচপেক্টত এন টু বহুত সৰু হ'ব, তাৰমানে পানীখিনিৰ তুলনাত কি হ'ব, নিমখখিনিৰ এমাউণ্টটো কি হ'ব, যথেষ্ট কম হ'ব, হয়নে? চ' দেট মিনছ ফৰ এ ভেৰি ডাইলুট চলিউশ্যন ইউ কেন ৰাইট ফৰ এ ভেৰি ডাইলুট চলিউশ্যন, লিখি লোৱা, ফৰ এ ভেৰি ডাইলুট চলিউশ্যন, ভেৰি ডাইলুট চলিউশ্যন যদি হয় তাৰ মিনিংটো কি, যে এন টু ভেলু ইজ ভেৰি ভেৰি লেছ দেন এন ওৱান, বুজি পাইছা কথাখিনি?
ফর এ ভেরি ডাইলুট সলিউশন মানে কি যদি পানি বহুত বেশি থাকে মানে সলভেন্ট বহুত বেশি কিন্তু সলুট বহুত কম তার মানে কি সলুটর অ্যামাউন্ট হল এন টু সলভেন্টর অ্যামাউন্ট হল এন ওয়ান তার মানে এন ওয়ানের রেসপেক্টত এন টু ভ্যালু বহুত কম তেনেকুৱা ক্ষেত্রে কি নিমখ নাই দিয়া বলে কলে ভুল নয় তার মানে কি পানির তুলনায় নিমখখানি নাই বলে কলে ভুল নয় সো তেনেকুৱা ক্ষেত্রে আমি এন ওয়ানের রেসপেক্টত এন টু ভ্যালু নেগলেক্ট করি আচ্ছা চলিকা ইন দ্যাট কেস এন টু ক্যান বি নেগলেক্টেড এন টু ক্যান বি নেগলেক্টেড নেগলেক্টেড উইথ রেসপেক্ট টু হোয়াট উইথ রেসপেক্ট টু এন ওয়ান বুঝি পাইছা তাৰ মানে এন ওয়ানৰ ৰেস্পেক্টত এন টু আমি কি কৰিব পাৰোঁ নেগলেক্ট কৰিব পাৰোঁ সবে ধৰি পাইছা না যদি আমি নেগলেক্ট কৰোঁ তেতিয়া ইকুৱেশ্যনটো কেনেকুৱা হ'ব নেগলেক্ট কৰিলে কোৱা দেয়াৰফৰ আমি কি পাম পি ওৱান নট মাইনাছ পি ওৱান ডিভাইডেড বাই পি ওৱান নট ইজিকেল টু কি থাকিব কোৱা তলত আমি এন ওৱানৰ ৰেস্পেক্টত এন টু নেগলেক্ট কৰিলোঁ নেগলেক্ট কৰিলে ওপৰত এন টু থাকিব কিন্তু তলত এন ওৱান ধৰিব পাইছা না তো কিমান লাগিব এন টু বাই তার মানে এন টুটো আমি নেগলেক্ট করলো এটা তোমালোকৰ মোৰ কিছুমানৰ মনত কোয়েশ্চন আহিছে ওপৰৰ এন টুটো কিয় নেগলেক্ট নহল কাৰ কাৰ মনত আহিছে এই কোয়েশ্চনটো এইটো কোয়েশ্চন আহিব লাগে যে তলত যে নেগলেক্ট করলো ওপৰৰটো কিয় নাইকিয়া হল নহল এইটোতো নাইকিয়া হ'ব লাগিছিল সেনেকুৱাকৈ নাইকিয়া নহয় নেগলেক্ট কেতিয়া কৰে জানা যেতিয়া কাষত বহুত ডাঙৰ বস্তু এটা থাকিব তাৰ তুলনাত হৈ বেলেগ এটাক নেগলেক্ট কৰিম যেনে 1 কৰোৰ টকা আছে কাৰোবাৰ তাৰপৰা 10 টকা মোক দিলা কমিব নেকি অলপ কমিব নকমো বুলি ক'লে ভুল নহয় হয়নে ক'বা নেকি ন কি লেখা কিবা 99,99,990 টকা সেনেকৈ ক'বা নেকি নাই 1 কৰোৰ টকা বুলিয়ে ক'ম হয়নে যদি 1 কৰোৰ টকা মানুহ এটাৰ পৰা যদি 10 টকা প্লাছ মাইনাছ হয় একো চেঞ্চ নহয় তেতিয়া নেগলিজিবল চেঞ্চ 1 কৰোৰ বুলিয়ে ক'ম যাৰ 1 টকাও নাই তাৰ 10 টকা দিলে তাৰ বাঢ়িল নে কমিল তার কিন্তু বাড়িল হ্যাঁ এটা তুমি চা ইয়াত যে নেগলেক্ট করছো এন টু কার রেসপেক্টর নেগলেক্ট করছো উই ক্যান নেগলেক্ট এন টু উইথ রেসপেক্ট টু এন ওয়ান বিকজ এন ওয়ান টু হল ডাঙর নাম্বার বাট ইয়াতো ইয়াক যদি নেগলেক্ট করো কার রেসপেক্টর নেগলেক্ট করিম ইয়াক যদি আমি নেগলেক্ট করো তুমি চাচন ইয়াক নেগলেক্ট করলে কার রেসপেক্টর নেগলেক্ট করি কোনোবা আছে নাকি ইয়ার কাষত হ্যাঁ ইয়ার কাষত কোনোবা আছে নাকি কোনোয়ে নাই যদি ইয়াক নেগলেক্ট করে একোয়ে না থাকবো এখন বুঝি পাইছা তারমানে এখন তারমানে তার লগত যদি প্লাস হয়ে আছে কি প্লাস হয়ে আছে জিরো যে জিরো রেসপেক্টত হি বহুত ডাঙার যার 1 টকাও নাছিল সিয়ে ডাঙার গতিকে জিরো রেসপেক্টত তাক নেগলেক্ট করব পাৰিম নেকি বুঝি পাইছা যার 1 টকাও নাই তার কারণে 10 টকাই বহুত বুঝি পাইছা সেইকাৰণে আমি নেগলেক্ট কার করি কার কোড করেছো নেগলেক্ট করেছো কোড আমি নেগলেক্ট করেছো কোনখানিত স্যার নেগলেক্ট করেছো এন ওয়ানের রেসপেক্টত এন ওয়ান তার মানে এন ওয়ান তো ডাঙর নাম্বার এটা আছে তার রেসপেক্টত এন টু নেগলেক্ট করেছো এটা ইয়ার লগত কোনোয়ে নাই সিয়ে অকলে তেতিয়া তাক নেগলেক্ট করিম নাকি কারবার তুলনায় কারো তুলনায় আমি নেগলেক্ট করব নোৱাৰো বুঝিছা সেইকাৰণে ওপৰত নেগলেক্ট হোৱা নাই তলতহে নেগলেক্ট হৈছে তলত এটা ডাঙৰ নাম্বাৰ আছে কাষত বুজি পাইছা বস্তু সেইকাৰণে আমি নেগলেক্ট তলত কৰিছোঁ বুজি পাইছা সবৰে হ'ল লিখি লওঁ এইখিনি এতিয়া ফাইনেল ইকুৱেশ্যন আমি তাতে পামে এন ওৱান আৰু এন টুৰ ভেলু প্লেচ কৰিলে এনচাৰটো ওলাই যাব আচ্ছা লিখা নাও এন ওৱান আৰু এন টু কি বস্তু আছে এন ওৱান হোৱাট আৰ এন ওৱান এণ্ড এন টু এন ওৱান আৰ দ্য নাম্বাৰ অফ মোলছ অফ চলভেণ্ট এণ্ড এন টু কি নাম্বাৰ অফ মোলছ অফ চলভেণ্ট আমি জানো এন ওৱান মানে কি চবেই জানো গিভেন মাছ বাই মন আছে না তে এন টু মানে কি ইয়াৰো গিভেন মাছ অফ চলভেণ্ট ডিভাইড বাই মোলাৰ মাছ হয়নে নাই ওৱান ওৱানৰ কাৰণে ওৱান লিখিছোঁ টুৰ কাৰণে টু লিখিছোঁ ডব্লিউ ইজ গিভেন মাছ এম ইজ মোলাৰ মাছ এতিয়া এন ওৱান আৰু এন টুৰ ভেলু ইয়াত প্লেচ কৰি দিয়া দেয়াৰফৰ কি হ'ব therefore p1 not minus p1 divided by p1 not is equal to value will place kara and w2 by m2 divided by w1 by m1 etu formula balo eta upor khani divide to multiply kori dia cross multiply ho jabo w2 into m1 tolor m1 to upor jabo divided by w1 into ki hobo m2 hobo so finally ami etu equation e amak prove koribo disil p1 not minus p1 ডিভাইড বাই পি ওয়ান নট ইজ ইকাল টু w2 ইন্টু m1 ডিভাইড বাই w1 ইন্টু m2 ক্লিয়ার হয়েছে সবরে একদম ইজি কোয়েশন এনেকুৱা কোয়েশনবোৰ পাৰিম নর্মেলি এনেকুৱা এইবিলাক প্রুফ করব আজিলৈকে দিয়া নাই এক্সামত হ্যাঁ এনেকুৱা সদায় শো দেট যে ডেল্টা পি নট বাই পি ইজ ইকাল টু এইটো শ্লো করব দিয়া নাই কিন্তু যিমান আহিছে সবতে এই ইকুৱেশ্যনটোৰ ওপৰত নিউমেৰিকেল আহিছে বুজি পাইছা ইয়াৰ ওপৰত প্রুফ করব নিদিয়ে নিদিয়ে মানে কি তোমালোকৰ বাৰত দিব পাৰে
কবতো নারি নিদিয়ে বলে গতি আমি প্রুফ করা জানি থাকা ভাল আর ইয়ারপরা নিউমেরিক্যাল কেন কোশ্চেন হয় সেবিল আমি প্র্যাকটিস করো। আচ্ছা লিখা সবরে এটা কোশ্চেন লিখা, এই রাশিবিল চাবা আমার নিউমেরিক্যাল কোশ্চেন এই কোশ্চেনটা কেতিয়া ভ্যালিড হব জানা, এই কোশ্চেন হব যদি ভেরি ডাইলুট বলে কোশ্চেনটা মেনশন থাকে, মানে সো দিস ইকুয়েশন ইজ ভ্যালিড অনলি ফর ভেরি ডাইলুট সলিউশন ওয়ের উই নেগলেক্ট এন টু উইথ রেসপেক্ট টু এন ওয়ান, মানে যদি কোশ্চেনটা ভেরি ডাইলুট বলে মেনশন না থাকে সেই ইকুয়েশনত করলে আনসারবিল ভুল ওলাব, আমি এই ইকুয়েশনে ডাইরেক্ট ইউজ করিম যত এন টুক নেগলেক্ট নকরো। তারপর তোমাক যদি কোশ্চেনত কয় যে এক বালতি পানিতে এক চামচ নিমখ দিছে তুমি এই তলর ফর্মুলাটা ইউজ করবা, যদি কয় এক গিলাস পানিতে এক চামচ দিছে তো এই ফর্মুলা ইউজ করবা, এইটাই কারেক হব, কারণ এক গিলাস পানিতে এক চামচ দিলে আমি নেগলেক্ট করব নোৱাৰো, এটা বহুত চোক আছে সলিউশন হব, বুঝাইছা? কোশ্চেনটা চাবা কি কোনটো কোশ্চেন টাইপের কোশ্চেন দিছে, ভেরি ডাইলুট দিছে না ভেরি ডাইলুট দিয়া নাই, আচ্ছা এটা কোশ্চেন করে চাও তেতিয়া ক্লিয়ার হব। লেখা হোয়াট মাস অফ কোশ্চেন এটা লিখা, হোয়াট মাস অফ হোয়াট মাস অফ এ নন ভোলেটাইল সলুট, নন ভোলেটাইল সলুট বেগত লিখিবা মোলার মাস, মোলার মাস 114 গ্রাম পার মোল শুড বি ডিজলভ, শুড বি ডিজলভ ইন মোলার মাস 40 নহে, মোলার মাস তো লিখা, মোলার মাস তো বেলেগ, মোলার মাস 40 দিয়া, মোলার মাস 40 এটা বুকরে কোশ্চেন, মানে বুকর কোশ্চেনে দিছো, শুড বি ডিজলভ ইন 114 গ্রাম অফ অক্টেন টু রিডিউস, টু রিডিউস ইটস ভেপার প্রেসার টু 80%, টু 80%। এইটা কোশ্চেন সুধিছে, বুকত কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামত আহিব পারে, আগতে যোৱা দুই তিনি বছর অহা নাই, গতি অহা চান্স বহুত বেশি, কেনেকে করিম চা কি সুধিছে, হোয়াট মাস অফ নন ভোলেটাইল শুড বি ডিজলভ, হয় না ডিজলভ নন ভোলেটাইল সলুটর মোলার মাস তো গিভেন আছে কিমান গ্রাম, 40 গ্রাম পার মোল, বুঝছে? আচ্ছা এটা এই কোশ্চেনটা করার আগে প্রথম আমি মেইন কথা লাগিয়ে আহ, যেটা আমি টপিক পড়ি উঠিলো, যেটা সলভেন্টত সলুট দিও, ফর এক্সাম্পল যেটা পানিত নিমখ দিও, পানি উড়াতো বেশি হয় না কমকে হয়, ইভাপোরেশন হওয়াতো কমকে হয়, সদায় ভেপার প্রেসারটো ডাউন হয়, সেখানে টপিকটোর নাম আছে লোয়ারিং অফ ভেপার প্রেসার, ভেপার প্রেসারটা সদায় কি হয় লো হয়, তারমানে যিমান আছিল চেনি বা নিমখ দিয়ার পিছত তাকে ভেপার প্রেসার কি হয়ে যায় কমে যায়, হয় তো ভেপার প্রেসার অলওয়েজ ডিক্রিজেস হুয়েন সলুট ইজ ডিজলভ ইন সলভেন্ট, সেই কথাটা মনে রাখবা। এটা কোশ্চেনটা সুধিছে সলভেন্টর নাম দিছে অক্টেন, অক্টেন নামের সলভেন্ট, মানে আমি কোশ্চেনটা পিকচারাইজ করে লো, যে কোনো সলিউশন করলে সদায় পিকচারাইজ করে লবা, বুঝছে? সো আমাক কি দিছে সলিউশনটোর কারণে সলভেন্ট দিয়া আছে অক্টেন, অক্টেনের ফর্মুলা সি এইট এইচ, এইচ কিমান 18, মনে রাখবা কার্বনত হাইড্রোজেনের নাম্বার কিমান হয়, কার্বনের ডাবলতকে টু বেশি, অক্টেনের ফর্মুলা সি এইট এইচ 18, সো অক্টেন কিমান গ্রাম অক্টেন দিছে, সো 114 গ্রাম অফ অক্টেন, হ্যাঁ না? আর তাতে কি কৈছে এ নন ভোলেটাইল সলুট, সলুটটোর নাম মেনশন করা নাই বাট মোলার মাস ইজ গিভেন, তো এটা সলুট মিক্স করা হয়েছে হুজ মোলার মাস ইজ 40 গ্রাম পার মোল, মিন্স মোলার মাস অফ দ্য সলুট ইজ গিভেন, সুধিছে যে এই সলুটটোর কিমান গ্রাম নিলে এই সলুট সলভেন্ট যেটো অক্টেন তার ভেপার প্রেসারটো কমি যাব, কমিবনে নকমে? যেদিকে আমি যে পানিত চেনি দিলে কমিব, বেলেগ সলভেন্টতো যেটা সলুট মিক্স করিম তার ভেপার প্রেসার কি হব কমি যাব, ইয়ার যিমান থাকে তাতে ভেপার প্রেসার কমি যাব, বুঝি পাইছা? এটা কোশ্চেনটা কৈছে যে ইয়ারপরা কিমান গ্রাম ডিজলভ করলে ইয়ার ভেপার প্রেসার 80%লৈকে কমিব, কি লিখিছে? সো হোয়াট মাস অফ নন ভোলেটাইল সলুট শুড বি ডিজলভ ইন 114 গ্রাম অফ অক্টেন টু রিডিউস ইটস ভেপার প্রেসার আপ টু কিমান 80%, তার মানে ইয়ার ভেপার প্রেসার কমি কমি কিমান হব লাগিব 80% হব লাগিব, তার মানে কি 80% কমিছে না কমি কমি যায় 80% হয়েছে,
ভাবিছানে? দুটা কথা আছে দেই। সো রিডিউস টু অর রিডিউস বাই, এনেকুৱা দুটা টাইপৰ লেংগুৱেজ সব থাকিব, হয় না? তোমাক যদি সুধিছে যে ভেপাৰ প্ৰেছাৰ ইজ রিডিউস টু 80%, তার মানে ভেপাৰ প্ৰেছাৰটো কমি কমি যায় কিমান হৈছে, 80% হৈছে। যদি কলে হয় দা ভেপাৰ প্ৰেছাৰ ইজ রিডিউস বাই 80%, তার মানে 80% কমিছে, ফাইনালি কিমান হ'ব, 20% হ'ব। ইয়াত কি কৈছে, রিডিউস টু 80%, তার মানে কমিছে কিমান, 20% কমিছে, রয়েছে কিমান, 80%। কথাটো বুঝি পাবা, বুঝছা? তার মানে তেনেকুৱা ক্ষেত্রত আমি ধরিম যে ইনিশিয়াল প্রেসার, সাপোজ ইনিশিয়াল প্রেসার পি ওয়ান নট, ইনিশিয়াল প্রেসারটো আমি যেটা লিখিছিলো, এই যেটো ফর্মুলা আছিল, ইয়াতে পি ওয়ান নট আছিল কি ইনিশিয়াল প্রেসার, আর পি ওয়ান আছিল কি নিমখ দিয়ার পিছত, বুঝছা? শুনি যা, সো তেতিয়াহলে আমি ধরি লম ইনিশিয়াল প্রেসারটো 100% কোয়েশনবিলাকত ইনিশিয়ালটো 100 ধরলে ভাল। সাপোজ ইনিশিয়াল প্রেসার আছিল 100%, হয় না? তেতিয়াহলে ফাইনাল প্রেসার কিমান হবো আফটার ডিজলভিং দ্যাট সলিউট, কিমান হবো, 80 হবো না, কারণ 80% কমি গেছে, হয়েছে? সো পি ওয়ান নট ইকাল টু 100, পি ওয়ান ইকাল টু কিমান থাকিল, আচ্ছা এটা মোলার মাস, এইটো কি বস্তু, মোলার মাস অফ দ্য সলিউট, এইটো কেনেকে রিপ্রেজেন্ট করিম, এম টু, এইটো গিভেন মাস অফ দ্য সলভেন্ট, সলভেন্টর গিভেন মাস কিমান, ডব্লিউ ওয়ান, শুনি যা, সলভেন্টর গিভেন মাস কিমান, ডব্লিউ ওয়ান, সলভেন্টর মোলার মাস এম ওয়ান, কেনেকে ওলাম, ফর্মুলাটোর পরা ওলাই যায়, শুনি যাবি দেই, পিছত করবি। সো ইয়াত মোলার ফর্মুলা দিয়া আছে, মোলার মাস কিমান হবো, 12×8+1×18, এনেকুৱা হয় না? অক্টোবর মোলার মাস তো ফর্মুলাটোর পরা কোয়েশনত দিয়া না থাকে, ফর্মুলাটোর পরা ওলাই লব লাগিব, ইয়ার মোলার মাস কিমান হবো, 1114 নে ওলাব, বুঝাইছে? তারমানে এম ওয়ান আমি পাইছো, ডব্লিউ ওয়ান গিভেন, এম টু দিয়া আছে, উলিয়াব কি দিছে, করেছে কিমান মাস ডিজলভ করব লাগবে, তার মানে কি ডব্লিউ টু উলিয়াব দিছে, হ্যাঁ না? এটা ফর্মুলা আমি ব্যবহার করি, কোন ফর্মুলা ব্যবহার করি, চা এই ফর্মুলা ব্যবহার করি নাকি, যত এইটু দিয়া আছে, এইটু দিয়া আছে, এইটু দিয়া আছে, ডব্লিউ এম এইটু উলিয়াব লাগে, হ্যাঁ না? এইটু দিয়া আছে কিমান, এইটু দিয়া আছে 114, এম টু কিমান, 40 বলে দিয়া আছে, এইটু কিমান দিছে, 114, এইটু ফর্মুলা ব্যবহার করিম নে এইটু ফর্মুলা ব্যবহার করিম, এটা কোয়েশন চা, কোয়েশনটা হল কি, ভেরি ডাইলিউট সলিউশন হলে তলরটো, আর যদি ভেরি ডাইলিউট সলিউশন নহয় এইটু ফর্মুলা ইউজ করিম, এইটু ভেরি ডাইলিউট সলিউশন হয় নাকি, তুমি চা, যেতিয়া পানিত আমি বা যিকোনো সলভেন্টত যেতিয়া সলুস অলপ দিম, তেতিয়া ভেপার প্রেসার একদম কমকে কমে, একদম নগণ্যকে কমে, বহুত নকমে, বুঝাইছা? ইয়াত ভেপার প্রেসার কিমান কমিছে, 20% কমিছে, গতি অলপ কমিছে নাকি ভেপার প্রেসার, অলপ কমে নাই, বহুত কমিছে, তার মানে কি তাতে নিমখ চেনি অলপ দিব লগা হৈছিল নেকি, নিশ্চয় বহুত দিব লগা হব, ধরবা চাকি কিছু বা, যে যেদিকে 20% কমিছে ভেপার প্রেসার, তার মিনিংটো যে তাতে ভেপার প্রেসার 20% কমিব লাগে, তাতে অলপ সলুট দিলে নহব, বহুত দিলেহে 20% কমিব, তার মানে এইটো ভেরি ডাইলিউট হব নাকি, নহয়, সেইকাৰণে আমি ফর্মুলা তলরটো ইউজ নকৰো, এইটো ফর্মুলাহে ইউজ করিম, আচ্ছা কেনেকে করিম চা, এইখিনি কথা লিখিলা, গিভেন গিভেন কেনে লিখিলা, বা এজুম করিলা লেট পি ওয়ান নট ইকুয়াল টু, ধরিলা লেট, এখানে এনেকে লিখা লেট পার্সেন্টেজের কোয়েশনবিল ইনিশিয়াল তো 100 ধরব পড়া, 100%, দেয়ার ফোর পি ওয়ান ইকাল তো কিমান হব, 80%, হ্যাঁ না? ডব্লিউ ওয়ান আমাক দিয়া আছে কিমান, 114 গ্রাম, ডব্লিউ টু ফাইন করব লাগে, এম ওয়ান কিমান, এম ওয়ান হল 114, কেনেকে করছে এইটু দরকার লিখি লবা, এম ওয়ান মোলার মাস অফ দ্য সলভেন্ট, এম টু কোয়েশনত দিয়া আছে কিমান, 40 গ্রাম, আচ্ছা নাও উই নো দ্যাট পি ওয়ান নট মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান নট ইকাল টু কিমান হব, কোন ফর্মুলা ইউজ করিম, এন টু বাই, আর তোমালোকৰ কাৰণে মই সাজেস্ট করো সদায় এইটো ফর্মুলা ইউজ করবা, এইটো ফর্মুলাত কেতিয়াও তাৰমানে ভুল এনসার রং এনসার নোলায়, কিন্তু তলর ফর্মুলাত রং এনসার ওলার চান্স আছে, কারণ এইটো কি ভেরি ডাইলিউটৰ কাৰণেহে প্রযোজ্য, কারণ কোনটো সলিউশন ভেরি ডাইলিউট কোনটো নহয় এইটো তোমালোকে কোয়েশন এক্সামৰ টাইমত ডিটারমাইনে করব নোৱাৰিবা, পরীক্ষা টেনশনতে, গতিকে এইটো ফর্মুলা ওলালে সদায় শুদ্ধ এনসারে ওলাব, আচ্ছা? আর যাকে এন্ট্রেন্স দিবা সদায় এইটো ফর্মুলা ইউজ করবা, কারণ এন্ট্রেন্সর এক্সামিনারে জানে যে সেইটো ফর্মুলা ওলালে কিমান এনসার ওলাব, এইটো ফর্মুলা দি করলে কিমান এনসার ওলাব, দুটা এনসারে দিয়া থাকে অপশনত, কোনটো লিখিবা, যাকে সেইটো ফর্মুলা ইউজ করে করব ধুনকে এনসারটা মিলিব, সেইটোতে ক্লিক করে দেব, কিন্তু সেইটো শুদ্ধ এনসার নোলায় ওলাব, এইটোতে শুদ্ধ এনসার, বুঝে আছে বুঝলো? গতি পরীক্ষক জানে কোনটো করবা সদায় এইটো ফর্মুলা ইউজ করবা, এটা চা কেনকে করিম, দিয়াই আছে পি ওয়ানত কিমান, 100 মাইনাস 80 ডিভাইডেড বাই 100 হব, ইন ইকুয়াল টু এন টু, এন টু বাই এন ওয়ান, এন ওয়ান কিমান হব, এন ওয়ান ইকুয়াল টু গিভেন মাস বাই মোলার মাস হব না, কিমান, 114 ডিভাইডেড বাই 114
ফোর কিমান ওলাব? ওয়ান মোল, হয় না? এন ওয়ান মানে কি গিভেন মাছ, বাই মোলার মাছ, গিভেন মাছ ওয়ান ওয়ান ফোর, মোলার মাছ ওয়ান ওয়ান ফোর, দে এন ওয়ান ভ্যালু কিমান হল ওয়ান প্লাস এন টু, এটা এইখিনিকে ক্রস মাল্টিপ্লাই করা ওলাই যাব অ্যান্সারটা। উপর থাকিল টুয়েন্টি বাই হান্ড্রেড এন ওয়ান বাই ওয়ান প্লাস এন টু, আছে আলটিমেটলি কিমান হয় ওয়ান বাই ফাইভ ক্রস মাল্টিপ্লাই করা, ফাইভ এডি এন ওয়ানক মাল্টিপ্লাই করা, ফাইভ এন ওয়ান ওয়ান এডি টু ওয়ান প্লাস এন টু, আছে সো ইয়া এন টু এইফালে আনিলে কিমান হ'ল ফোর এন ওয়ান ইকুয়াল টু ওয়ান, ধরে পাইছে না সবে, ফোর এন ওয়ান ইকুয়াল টু ওয়ান, এন ওয়ান ইকুয়াল টু কিমান হ'ব ওয়ান বাই ফোর, এন ওয়ান মানে কি গিভেন মাছ বাই মোলার মাছ, এন ওয়ান নে এন টু আছিলে, এন টু হ'ব লাগে, কিয় কোৱা নাই বজ্জাত নেকি, হা হৈছে হয়নে সবৰে হৈছে, এতিয়া বুজি পাইছা? গতিকে এন টু, এন টু মানে কি গিভেন মাছ অবচলুট ডিভাইড বাই মোলার মাছ অবচলুট, আমাক কি উলিয়াব লাগে গিভেন মাছ ডব্লিউ টু উলিয়াব লাগে, এম টু সেইফালে লৈ যোৱা, ডব্লিউ টু ইকুৱেল টু কি হ'ব ওৱান বাই ফোৰ ইন টু এম টু, এম টুটো দিয়াই আছে কিমান বুলি, এম ওৱান ইজ গিভেন ফৰ্টি, এম ওৱান কিমান দিয়া আছে, ফৰ্টি দিয়া আছে না, তাৰমানে কিমান হ'ল ফাইনেল এনচাৰ এইট গ্ৰাম, হৈছে আনচাৰ ওলাল আমাৰ এইট গ্ৰাম, টেন গ্ৰাম, সেইটো ফৰ্মুলাত ওলালে এইট গ্ৰাম ওলাব, কিন্তু এনচাৰ চাবা বুকৰ এনচাৰত লিখা আছে টেন গ্ৰামে, বুজিছা? গতিকে বৰ কেয়াৰফুলি কৰিব লাগিব কুৱেশ্যনবিলাক, টান কুৱেশ্যন নহয়। সবাই দেখা পাইছা না, ওপরখানি লিখিছা না, ওদেরকে লিখে আরও একটা কোয়েশ্চন করা, সেম ফর্মুলা সেম কনসেপ্ট জাস্ট এটা বেলেগ কোয়ান্টিটি উলিয়াব লাগিব, কভার করেছে না সব, হয়েছে লিখা, হয়েছে এইটো দি চাওঁ না, এইটো দেখা যাব না, দেখা গৈছে না, দেখা গৈছে চাচোন, দেখা যোৱা নেকি এইবাৰ হোৱাইট কালাৰটো দেখা গৈছে না, তাতে তাতে ঠিক আছে, নেক্সট লিখা কুৱেশ্যন, নেক্সট কুৱেশ্যন লিখা, নেক্সট কুৱেশ্যন লিখা, নেক্সট কুৱেশ্যন লিখা, হেপাৰ প্ৰেছাৰ অফ ৱাটাৰ ইজ জিৰ' পইণ্ট ফ'ৰ বাৰ, when 2 gram of a non volatile solute is dissolved in hundred gram of water, the vapor pressure decreases to 0.38 bar. What is the molar mass? What is the molar mass? Molar mass of the solute. করা ধুনিয়াকে, ভেপার প্রেসার অফ ওয়াটার ইজ ফোর বার, তার মানে পি ওয়ান নট ইজ গিভেন, আচ্ছা তো ভেপার প্রেসার অফ ওয়াটার ইজ জিরো পয়েন্ট ফোর বার, ওয়েন টু গ্রাম অফ এ নন ভোলেটাইল সলুট ইজ ডিজলভ ইন হান্ড্রেড গ্রাম অফ ওয়াটার, দ্য ভেপার প্রেসার ডিক্রিজেস টু জিরো পয়েন্ট থ্রি নাইন বার, ইনিশিয়াল আছে জিরো পয়েন্ট ফোর মানে ফোর্টি, আর এবার এটা কিমান আছে জিরো পয়েন্ট থার্টি এইট বার আছে,
বুঝছে বুঝেছে কি হোয়াট ইজ দ্য মোলার মাস অফ দ্য সলিউট কুয়েশনটা আমি পিকচারাইজ করে লো কুয়েশনটা নিজে করবা দেই মই জাস্ট বুঝাই দিছো সো আমি কি করছো ওয়াটার লইছো না ওয়াটার কি কইছো এটা সলিউট ডিজলভ করছো সলিউটর নাম মেনশন করা নাই না কিমান ডিজলভ করছো 2 গ্রাম অফ দ্য সলিউট ইজ ডিজলভ ইন 100 গ্রাম অফ ওয়াটার ক্লিয়ার এটা সুদিছে যে আফটার ডিজলভিং দিস 2 গ্রাম অফ সলিউট দ্য ভেপার প্রেসার অফ ওয়াটার উইচ ওয়াজ ইনিশিয়ালি 0.4 বার অ্যান্ড ইট ইজ নাও ডিক্রিজেস টু ওয়াট 0.38 বার হয় না তার মানে এইটা কি বলো পিওয়ান ভ্যালু পিওয়ানত কি আছিল 0.4 বার এটা কি আছে 0.3 বার এটা কোয়েশ্চন দিছে হোয়াট ইজ দ্য মোলার মাস হোয়াট ইজ দ্য মোলার মাস অফ দ্য সলিউট দ্যাট মিন্স কি উলিয়াব দিছে এম টু ভ্যালু এইটো কি হব কি ভ্যালু এইটো এম এম ওয়ান কে ডাব্লিউ ওয়ান এইটো মোল গিভেন মাসে মোলার এম ওয়ান মানে মোলার মাস অফ ওয়াটার সবে জানা কিমান মোলার মাস অফ ওয়াটার 18 নহয় তেতিয়াহলে কি এম ওয়ান বুলি কৈছে এইটো 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 কি এইটো কি হব ডাব্লিউ টু সব ভ্যালু দিয়া আছে আছে করা এতিয়া এইটো তুমি দুইটা ফর্মুলাতে চলি যাব কারণ ইয়াত সলুট কিমান গেছো 100 ml ওয়াটার লৈছো তাতে মাত্র 2 গ্রাম দিছো 2 গ্রাম মানে এক চিমঠা আমার ভাষাত কি কয় এক চিমঠা না 2 গ্রাম কিমান হব দুটা আঙুলি চেপা 2 গ্রাম আহি যাব নিমখ চিমক হব নাকি না এক চামুচ 2 গ্রাম মানে নয় অলপ গতি এইটো ফর্মুলা তুমি সেইটো করলে হব আগত করলে হব গতি কোনটো বেটার সদায় মেইন ফর্মুলাটা ইউজ করবা তেতিয়া কারেক্ট হব করা ধুনিয়াকে গিভেন বিলাক লিখি লওয়া ধুনিয়াকে চা মই কৰি দিছোঁ চা 0.2 বহুত কম ওলাইছে দেখোন হ'ব পাৰে চাওঁ বাৰু কি হৈছে ভুলটো চাই লওঁ ক'ত কি বুলিছে চা কৈছে কি দিয়া আছে সব দিয়া আছে আমি কি ফৰ্মুলা ইউজ কৰিম পি ওৱান নট মাইনাচ পি ওৱান ডিভাইডেড বাই পি ওৱান নট ইকুৱেল টু কি ফৰ্মুলা এন টু বাই এন ওৱান প্লাছ এন টু মানে এন ওৱান ইকুৱেল টু কিমান এন ওৱান ইজ ইকুৱেল টু গিভেন মাছ বাই মলার মাস অফ দা গিভেন মাস বাই মলার মাস অফ দা সলভেন্ট গিভেন মাস কিমান দি আছে 100 গ্রাম না এন্ড মলার মাস ইজ 18 তোমাকে জানা কিমান হয় এইটো 5.55 সবাই জানা এটা কিমান হব এইটো দি আছে 0.4 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 0.4 এন টু বাই 5.55 প্লাস এন টু হ্যাঁ নাই এখানে আছে উপর থেকে 0.02 বাই 0.4 এন টু বাই 5.55 প্লাস এন টু হয় না তো এইটো কাটিলে কিমান হব 2/40 তার মানে 1/20 থাকিব হব না না নহয় এটা এইটো ক্রস মাল্টিপ্লাই করা 20 করা এখানে 20 এন টু ইকুয়াল টু কিমান হব 5.5 প্লাস এন টু এইটো এইফালে লৈ আহা কিমান থাকিব 19 এন টু ইকুৱেল টু 5.55 হয় না এতিয়া এন টু ইকুৱেল টু কিমান হ'ব 5.55 ডিভাইড বাই 19 এন টু মানে কি গিভেন মাছ বাই মলাৰ মাছ 5.55 ডিভাইড বাই 19 এতিয়া গিভেন মাছটো কিমান গিভেন আছে 2 গ্রাম গিভেন মাছ অফ দ্য সলিউট ইজ 2 গ্রাম নহয় কিমান হ'ব তেতিয়াহ'লে মোলার মাস ফাইন করব লাগে 50.5 ডিভাইডেড বাই 19 এম টু কেলো কিমান হবো কোনে কবা কিমান হবো 2 ইন্টু 19 ডিভাইডেড বাই
5.55 হ্যাঁ কেমন হবে 90 মাল্টিপ্লাই করলে 38 ডিভাইড বাই 5.55 এটা ডিভাইড করা কেমন হয়েছে 6 পয়েন্ট সামথিং ওলাব নাকি না 4 পয়েন্টে কিবা ওলাব কিমান আছে এই এম টু ঠিকই আছে এতিয়া এম টু কাম তোমাক কি ওলাবছে হোয়াট ইজ দ্য মোলার মাস অফ দ্য সলিউট মোলার মাস তো উলিয়াব লাগিব ধরব নাকি এইটো ইনটু এখানে করা কিমান হয়েছে দেখা ধুনিয়াকে এনেকুৱা কুৱেশ্যন আছে তোমালোকে কৰিবা ঘৰত কপিত আছে চ' আজি ছেশ্যনটো ইয়াতে শেষ কৰিলোঁ পাৰিবা নহয় এনেকুৱা কুৱেশ্যন নে নোৱাৰা নোৱাৰিলে কামেই নাই হ'ব ঠিক আছে হ'ব দিয়া